আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা বন্ধু, আশা করি সকলে ভালো আছে। স্বামী আর স্ত্রীর এক্ষেত্রে জীবন অতিবাহিত করার জন্য গাড়ির দুইটি চাকার মতো, যখন এই দুইটি চাকা একই সাথে চলে, চাকা দুইটির মধ্যে সামঞ্জস্য থাকে, তখন গাড়ি সুন্দর মতো চলে। কিন্তু যদি এই দুই চাকার মধ্যে সামান্য পার্থক্য চলে আসে, সামঞ্জস্য না থাকে, তাহলে জীবন চলার গাড়ির মতো আঘাত শুরু হয়ে যাবে, দুঃখ কষ্ট শুরু হবে। জীবন তো দুঃখ কষ্ট শুরু হয়ে যাবে, পিটুটো না কেটে শেষ পর্যন্ত দেখতে তখন বুঝতে পারবেন স্বামীর স্ত্রীর মধ্যে যে চাইবে অভাই মাঝে যে নবীন মহাব্বাত পয়দা হয়, এই সেই ওয়াজিবটি করবে। প্রথমে 11 বার দরুদ শরীফ পড়ুন, অতঃপর 1250 বার ইয়া ওয়াদুদু আল্লাহ এই নামটি পড়ুন, শেষে আবার 11 বার দরুদ শরীফ পড়ুন। ওয়াজিবটি শেষ করে কোনো মিষ্টি জাতীয় খাবারে অথবা পানিতে ফুঁক দিয়ে স্বামী অথবা স্ত্রীকে খাওয়ান অথবা পান করান, আপনার আশা পূরণ হয়ে যাবে। জি বন্ধু, স্বামী স্ত্রীর মধ্যে যে চাইবে অভাই মাঝে যে নবীন মহাব্বাত পয়দা হয়, সে আজিবটি করে। প্রথমে 11 বার দরুদ শরীফ পড়ুন, অতবার তারপর 1250 বার ইয়া ওয়াদুদু পড়ুন, আপনার আশা পূরণ হয়ে যাবে। স্বামীর স্ত্রীর মধ্যে যদি অনেক দেখা দেয়, তাদের মধ্যে যদি মিল দেখা দেয়, তাহলে এই এমত অবস্থায় জীবন গাড়ি এই শাখার ঘোরানোর জন্য কোনো কষ্ট ছাড়া যেন সুন্দরভাবে চাকা ঘরে, তার জন্য এই দুইটি চাকার মধ্যে যে চাকার সম্মান হয়েছে অপর এই ওয়াজিবটি করবেন। অথচ স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজন এই ওয়াজিবটি করবেন, যে চায় যে আমার স্বামী যেন আমাকে মহাব্বাত করে, অথবা স্বামী যদি চায় যে যেন আমাকে মহাব্বাত করে। যে বন্ধু, এই দোয়াটি আপনি আপনার যদি স্বামী আপনাকে না ভালোবাসে, আপনি এই ইয়া ওয়াদুদু পড়ে এবং দুরুশরী পড়ে আপনি এই আমলটি করুন, আপনার স্বামী এবং স্ত্রী আপনাকে ভালোবাসতে শুরু করবে। জি বন্ধু, খুব গুরুত্বপূর্ণ একটি কথা, যদি এরকম আমল আপনি যদি করেন, আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। এইরকম ভিডিও পাওয়ার জন্য আপনার ধন্যবাদ। 11 দিন এই ওয়াজিবটি করুন, ইনশাআল্লাহ স্বামী স্ত্রী একে অপরে মহাব্বাত পাগল হইয়া যাবে। এইটি অনেক কার্য পাওয়ারফুল এটি ওয়াজ আছে, এই ওয়াজিবটি করলে ইনশাআল্লাহ উপকৃত হবেন। তবে আমলটি শুধু জায়েজ ক্ষেত্রে করা যা শরীয়তে সম্মত অত্যন্ত জীবনের জন্য করা হয়। এই আপনি জীবন্তু এই আমলটি যদি আপনি করুন, আপনার স্বামী আপনার স্ত্রী আপনাকে ভালোবাসতে শুরু করবে। যে এই গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদের সম্মুখে আমি বলে দিলাম। আর যদি আপনার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আপনার একটি সুন্দরী আঙ্গুলি দিয়ে একটি লাইক করুন, এবং কি এরকম ভিডিও পাওয়ার জন্য যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, তাহলে আপনি একটি সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটা খুব ভালো লাগে, আপনার বন্ধুদের মাঝে আপনি শেয়ার করে দিয়ে দিন, এবং কি যদি ভিডিওটা যদি আপনার মনে খুব ভালো লাগে, একটি কমেন্টে জানিয়ে দিন, ইনশাআল্লাহ আপনার উপকার হবে। এই আমলটি আপনি বেশি বেশি করে করুন, এবং কি আপনার বন্ধুদের মাঝে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ভিডিও এই পর্যন্ত শেষ, আবার অপর ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।